জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের অনেক দেশই গ্রীষ্মের পুরো সময়টা তীব্র তাপদাহে পড়ছে। ইতালি গ্রীষ্ম ইউরোপের অনেক দেশই তাপমাত্রা যেখানে 40 ডিগ্রি সেলসিয়াস পার করছে, সেখানে উত্তর ইউরোপের দেশ সুইডেনের চিত্র কিছুটা ভিন্ন। সুইডেনে বছরের বেশিরভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকে, অল্প সময়ের জন্য থাকে গ্রীষ্মকাল। তবে এই সময়টাতেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা শীতল আবহাওয়া বিরাজ করে দেশটিতে। গ্রীষ্মের পুরো সময়ে তাপমাত্রা ছিল 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা শীতল আবহাওয়া থাকায় পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য ছিল দেশটি, যে কারণে পর্যটকের সঙ্গে সঙ্গে বেড়েছে এর উপর নির্ভর করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেচা বিক্রি। অনেক কান্ট্রিতে অনেক বেশি গরম, কিন্তু সুইডেন দেখা যাচ্ছে এত বেশি গরম না। ঘুরে সব জায়গাটা ভিজিট করে অনেক ভালো লাগবে আশা করছি। শীত প্রধান দেশ হওয়ায় সুইডেনে গ্রীষ্মের পুরো সময়টা আনন্দ উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মের প্রতিটি দিনকেই নানাভাবে সাজানো হয়, যে কারণে প্রতি বছরই দেশটিতে পর্যটকের সংখ্যা বাড়ছে। সুইডেনকে 2030 সালের মধ্যে ইউরোপের অন্যতম পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।